ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা যখন আকাশে উঠছে ব্রাজিল তখন নিজেদের হারিয়ে খুঁজছে তবে হঠাৎই ছন্দ পতন আর্জেন্টিনার কলম্বিয়ার বিপক্ষে হারের সাথে মার্টিনেজের নিষেধাজ্ঞা আর সবশেষ ম্যাচে মেসিকে নিয়েও ভেনেজুয়েলার সাথে ড্র সব মিলিয়ে আর্জেন্টিনা যখন খানিকটা বেড়া কলে তখনই যেন নিজেদের চেনা রূপে ফিরে এসেছে ব্রাজিল সরাসরি বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কায় ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই শঙ্কা পুরোপুরি না কাটলেও চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে সেলেসাওরা শুরুতে পিছিয়ে পড়েও স্বাগতিকদের বিপক্ষে 2-1 গোলের জয় ব্রাজিল শিবিরে এনেছে খানিকটা স্বস্তি ম্যাচের শেষ দিকে বদলি নামা লুইজ হেনরিকের গোলে মান বাঁচাই ব্রাজিল বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ ম্যাচেও হেরেছিল ব্রাজিল এদিনও সান্তিয়াগোই ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে হলুদ জার্সিধারীরা ম্যাচের 14 মিনিটে আবারও সুযোগ তৈরি করে চিলি ব্রাজিল শিবিরে তখনও হারের শঙ্কা তবে বিরতির ঠিক আগ মুহূর্তে ইগোর জেসুসের দুর্দান্ত এক হেড খুঁজে নেয় জাল সেই গোলেই সমতায় ফেরে ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে ব্রাজিল খেলা শুরুর মাত্র 7 মিনিটেই গোল পায় রাফিনিয়া তবে অফসাইডের ফাঁদে বাতিল হয়ে যায় সেই গোল এরপর দুই দলই করতে থাকে একের পর এক আক্রমণ তবে শেষ পর্যন্ত ব্রাজিলকে 3 পয়েন্ট এনে দেওয়া গোলটি আসে ম্যাচের 89 মিনিটে দলের সেরা দুই তারকা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র ও নেইমারকে ছাড়া এই জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে দরিভাল জুনিয়রকে যদিও দরিভালের মাঝমাঠের সিদ্ধান্ত ও আক্রমণাত্মক লাইনআপ নিয়ে মাঝে মধ্যেই দেখা দেয় প্রশ্ন তবে সবকিছু ছাপিয়ে এই জয় ব্রাজিলকে আবারও পয়েন্ট টেবিলের 4 নম্বরে তুলে এনেছে ম্যাচ হারলেও লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান এখনও ধরে রেখেছে আর্জেন্টিনা সাদাতুর রাফি কালবেলা